তারাবির নামাজের নিয়ত, দোয়া ও মুনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে পড়ব? তারাবির নামাজের আলাদা নিয়ত নাওয়াইতু আন কি জানি, উসাল্লি লিল্লাহি, আমার জানা নাই আসলে, কোরআন হাদিসে পাই নাই তো, এগুলো তো আপনাদের তো শুনছি। আচ্ছা আরেকটা কি, তারাবির দোয়া মুনাজাত, তারাবির দোয়া ওই যে চার রাকাত পর পর কি পড়ে, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি, আমি এদুরি পারি শুধু, এরপরে কি আছে আজা কি কি জানি আছে, তো এগুলো আসলে কোনো কোরআন হাদিসে নাই, যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য আমি পাই নাই, কোরআন হাদিস থাকলে তো পাইতাম, বুঝে আসছে কথা। আমরা একসময় দেখছি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে যায় না, কিরে বাবা তারাবি পড়তে যাস না কেন, বলে হুজুর এখনো তারাবির দোয়া মুখস্থ হয় নাই, বুঝতে পারছেন? তো তারাবির নামাজের জন্য চার রাকাত পর পর দোয়া পড়া, এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই, দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই। চার রাকাত পর একটু অবসর দেয় ইমাম সাহেব, এটা রেস্ট, আপনি এটা একটু পানি খাবেন, দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন, একটু রেস্ট করবেন, একটু শরীরটা এলাইয়া বসবেন, দরকার একটু পেশাব উজু করে চলে আসবেন, এটা হলো রেস্টের সময়। তারাবি মানে হলো আরাম করে করে পড়া, চার রাকাত পর রেস্ট দেওয়া। ওই মধ্যপ্রাচ্যের লোকরা, মিডিল ইস্টের লোকেরা আছে, আমাদের দেশেও কোনো কোনো মসজিদ দেখা যায় চার রাকাত পর পর একটু খেজুর, একটু পানি, একটু চা, একটু খায় মানুষ, তো এটা তো রেস্টের সময়। আপনি রেস্ট না করে কি করতেছেন, ইমাম সাহেব এতক্ষণ পড়ছে, হাফেজ সাহেব দুমায়া টানছে, আপনি তো এতক্ষণ শুনছেন বৈশাখ, কোনো ডিউটি ছিল না, এখন চার রাকাত পর বরং আপনি আরও ডিউটি শুরু করে দিচ্ছেন, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি, তাহলে রেস্ট হলো না রেস্টের উল্টাটা হইলো, এগুলোর কোনো প্রয়োজন নাই, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ সুন্দর করে পড়বেন, বাস শেষ, এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই। কাউকে নামাজের আহ্বান জানালে সে যদি ভুল বুঝে বলে জ্ঞান দিও না, সেক্ষেত্রে আমার করণীয় কি, এটা হলো আমাদের দেশের সমস্যা। কাউকে ভালো কিছু বললে কি বলে, জ্ঞান দিতে এসো না, মানে আমার এত জ্ঞান উপচে পড়তেছে তোমার জ্ঞান রাখার জায়গা আর নাই, বাপটা এরকম না, মানে এটাকে বলে চুরি চুরি আরো সিনাজুরি, নামাজ পড়ে না বেনামাজি। আরেকজন যখন নামাজের আহ্বান করছে বলবে ভাই তোমার শুকরিয়া, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার একটা ভালো কাজের কথা বলছো ভাই, ঠিক আছে দোয়া করো আমি চেষ্টা করি ভাই, এটা না ইমানদারের কথা। আর জাহেল এবং মূর্খ মানুষের কথা হলো ভাই জ্ঞান দিতে আসিস না এত, তার মানে তোমার জ্ঞান আছে, তোমার জ্ঞান থাকলে তুমি নামাজ পড়তে চাইতা, তুমি যে অজ্ঞানী, তুমি যে মূর্খ, এটা তো তুমি প্রমাণ করছো তোমার কর্ম দ্বারা। আর যদি বলো না নামাজ পড়তে হবে এটা আমি জানি, তো যাই না শুনেও যদি নামাজ না পড়ে তো তোমার মুগুর তো ডবল পড়বে কিয়ামতের ময়দানে। আমাদের দেশে অনেক সময় অন্যায় কাজের থেকে মানুষ বাধা দিলে বা ভালো কাজের নির্দেশ করলে আমরা অনেকে বলি জ্ঞান দিতে আইসো না, এটা অহংকারীর কথা, এটা কোনো বিনয়ী মানুষের কথা না। আপনাকে যদি কেউ ভালো কাজের উপদেশ দেয় তো আপনার তো সৌভাগ্য, আপনি সেটাকে ভালোভাবে নেবেন, আলহামদুলিল্লাহ একটা মানুষ আমাকে ভালো কাজ করতে বলছে, খারাপ কাজ করতে তো বলে নাই। অতএব জ্ঞান দিতে আইসো না, এটা অহংকারীর কথা, এটা কোনো মুসলমানের কথা না। জ্ঞান দিতে আইসো না মানে কি, আপনার জ্ঞান থাকার পরও যদি আরেকজন জ্ঞান দেয় আপনি শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ আমাকে স্মরণ করায় দিছে, আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আর ইমানদারদেরকে জানা কথাটাও স্মরণ করাই দাও, নামাজ ফরজ সেও জানে আবারও বলো, বললে তার লাভ হয়, তার বিবেক বিবেচনা বোধ জাগ্রত হয়, এই জন্য বারবার স্মরণ করাইতে আল্লাহ বলছেন, আপনি বলছেন জ্ঞান দিতে এসো না, তাহলে বোঝা গেল এটা কোনো ইমানদারের কথা না। কেউ যদি আপনাকে ভালো কাজের পথে আহ্বান করে পারলে তার ডাকে সাড়া দিবেন, আর না পারলে চুপ থাকবেন, কিন্তু অহংকার করবেন না, অহংকারী কিন্তু হেদায়েত থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়, এই কপাল পোড়ারা সঠিক পথে আসতে পারে না। বাবার সম্পত্তিতে মেয়েদের হক সম্পর্কে বলবেন, এ বিষয়ে আমি বিভিন্ন জায়গায় বলি, প্রায় বলার চেষ্টা করি, দেখুন বাবার সম্পদে মায়ের সম্পদে ছেলেদের যেরকম হক আছে মেয়েদেরও কি আছে, হক আছে। কয়জন মানুষ বাবার সম্পদে বোনের হক দিয়ে দিছেন, বুকে হাত রেখে দাঁড়ায় বলতে পারবেন এরকম মায়ের পুত কয়জন আছেন, খুব কম। মেয়েদের ঠকানোর জন্য আমরা সবাই সংকল্প করে ফেলছি, অনেক বড় বড় হাজি সাহেব, গাজী সাহেব, আলেম সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অনেক সাহেব আছে দেখবেন, দাড়িওয়ালা সাহেব, টুপিওয়ালা সাহেব, জুব্বাওয়ালা সাহেব, লম্বা জুব্বাওয়ালা সাহেব, অনেক সাহেব আছে দেখবেন, এই জায়গায় দেখবেন কবি নীরব, বোনের হক দেয় নাই। আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি, আপনাদের এখানে আছেন কেউ, বেশিরভাগ ইয়াং যুবক এখনও বাবা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ,
তো যুবকদেরকে আমি বলতে চাই, আপনার বাবা মা যেদিন চোখ বন্ধ করে ফেলবেন মারা যাবেন, বাবা মার সম্পদে পাই পাই করে হিসেব করে বন্ধের হক বুঝায় দিবেন। বন্ধের হক দেওয়ার মানে এই না যে তাদের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে, ভাই বোনের সম্পর্ক আজীবন থাকবে, আপনিও যাবেন সেও আসবে, কিন্তু বাপের সম্পদে তার হক, সন্তান হিসাবে ছেলে হিসাবে আপনার যেরকম পাওনা আছে তারও কি আছে, পাওনা আছে, হক দিবেন তো ইনশাআল্লাহ। যদি বোনের হক ঠিক মতো না দেন, লম্বা লম্বা সিজদা দিয়ে নামাজ পড়েন, কপালে সিল মেরে দাগ ফেলায় দেন, ওয়াজ শুনতে শুনতে কাইতুয়ে চিতুয়ে পড়ে যান, লাভ হবে না, সাপ বলে দিলাম লাভ হবে না, কেয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবেন, যেতে পারবেন না জান্নাত, এই বোন দাঁড়ায় থাকবে, এই বোন দাঁড়ায় যাবে সেদিন, দুনিয়াতে হয়তো বোন কিছু বলে না, চক্ষু লজ্জার কারণে বাপের ভাইয়ের হক চাইতে গেলে মানুষ খারাপ বলে, কিছু বলতে পারে না বেচারি, কেয়ামতের ময়দানে কিন্তু ভুল করবে না, দাঁড়ায় যাবে, আল্লাহ এ আমার ভাই আসামি, আমার বাবার সম্পদে আমার পাওনা বুঝায় দেয় না, এক চুলো ছাড়বে না সেদিন, কেউ কাউকে সেদিন বাপ সন্তানকে ছাড়বে না, সন্তান বাপ মাকে ছাড়বে না, তাহলে ভাই বোন কিভাবে একে অন্যকে ছাড়বে। এই জন্য ভাইরা দুনিয়া থাকতে যার যার পাওনা বুঝায় দেন, পাই পাই করে আল্লাহ তালা বুঝে নেবেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার মা 3 মাস আগে মারা যায়, রমজানে আমি মাদ্রাসা এতিমের এতিমদের খাওয়াতে চাই, আপনার মতামত চাই। খুব ভালো কথা, আপনার মা মারা গেছেন, আপনি তার তরফ থেকে সবচেয়ে বেশি যেটা করবেন সেগুলো দোয়া। আমাদের বেশিরভাগ মানুষ মা বাপ মারা গেলে আমরা হুজুরদের খাওয়াই, এতিমদের খাওয়াই, খাওয়ানো ঠিক আছে, গরিব মানুষদেরকে এতিমদেরকে আপনি খাওয়ান দান করেন, এটা ঠিক আছে, মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায়, করলে মৃত ব্যক্তির সওয়াব পাওয়া যায়, কিন্তু আপনি নিজে বেশি বেশি দোয়া করবেন। অনেকে নিজে দোয়া করে না, হুজুর ভাড়া করে টাকা দোয়ার জন্য, আপনার মৃত মায়ের জন্য দোয়া করে যদি কোনো হুজুর টাকা নেয় আর আপনি টাকা দেন, তাহলে হুজুরও গুনাগার আপনিও গুনাগার, বুঝেন নাই কথা। মৃত মানুষের জন্য দোয়া করে টাকা নেওয়াও জায়েজ নাই, দোয়া করাইয়া টাকা দেওয়াও জায়েজ নাই, তাহলে কি করবেন? তাহলে নিজের মায়ের জন্য নিজে একটু আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা বলি আমরা কি দোয়া করতে জানবো? কেন জানবেন না, কেন জানবেন না, দোয়া করতে না জানার তো কারণ নাই। অতএব দোয়া করবো তো ইনশাল্লাহ আমরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রমজানের ওজিফা হিসাবে সারাদিনের কোন আমল করব, 24 ঘন্টার জন্য যদি একটি রুটিন পেতাম তাহলে উপকার হতো। রমজানে ওজিফা হিসাবে সারাদিনের জন্য কোন আমল করবেন? সারাদিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন, যে কোনো গুনাহ করবেন না, কোনো পাপ করবেন না, মুখ দিয়া না, চোখ দিয়া না, হাত দিয়া না, কোনো অন্যায় করবেন না, কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না, কাউ ক্ষতি করবেন না, সব ক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকার। এর বাইরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, সবচেয়ে বেশি আমল কোরআন তেলাওয়াতের আমল, রমজান মাস কোরআন নাজিল মাস, সেজন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। এর বাইরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার করবেন, মনে মনে হাঁটতে হাঁটতে আল্লাহর সাথে কথা বলবেন, দোয়া করবেন, এই জিনিসগুলো বেশি বেশি করবেন। এর বাইরে রুটিন যদি চান আমার কাছে, তো আমি বলবো ভোর রাতে ভোর রাতে যখন খেতে উঠবেন, খেতে উঠলে 10 মিনিট 20 মিনিট হাতে রাখবেন, আগে খানা শেষ করে এরপরে একটু আল্লাহর কাছে দোয়া করবেন, অথবা আগে দোয়া করে তারপরে খানা খাবেন, একটু ভোর রাতে দোয়া কবুল হয়। এটা সারা বছর আপনি পারেন না, রমজানের সুযোগ আসে, এই সুযোগটা হেলায় হারাবেন না, এই টাইমে আল্লাহ তাআলা যেছে যেছে মানুষকে দোয়া কবুল করেন। আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, বাংলাদেশের একটা প্রসিদ্ধ এবং প্রথম সারির একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই, তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে, আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে, তো আমাকে দেখা হওয়ার পর বলছে, ভাই একটু আসেন ওনার অফিসে, উনি বসালেন, চা খাওয়ালেন, এরপরে বললেন যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমি বললাম কি? আমি বলছি কোনো ভালো কাজ শুরু করছে। উনি বললেন না ভাই, কাহিনী ভিন্ন, কাহিনী হলো আমার এমন এক রোগ হয়েছে, এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই, দেশের বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি, কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই, আমি জীবনের আশা ছেড়ে দিছি। এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানির থেকে চাকরিও নাই, কারণ আমি কাজ করতে পারি না, অসুস্থ, তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা, যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই, ডাক্তার বলছে যে শেখ জিকদিন চা খাইতে চার খান, আর কোনো ট্রিটমেন্ট নেই, বলেন যে আমি গ্রামে চলে গেছি, আশা ছেড়ে দিছি, অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে মারা যাব, এরকম একটা অবস্থা। হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখলাম, ভোর রাতে তাহাজ্জুদের সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম, প্রতিদিন ভোর রাতে উঠে কান্নাকাটি, দোয়া, মুনাজাত, খুব চোখের পানি ফেলা, আল্লাহ সবাই যেটা পারে না তুমি সেটা পারো, দোয়া করতে শুরু করলাম। উনি বলেন হঠাৎ করে একদিন তাহাজ্জুদের সময় উঠে খুব দোয়া কান্নাকাটি করলাম, খুব সিজদা করলাম, খুব চোখের পানি ফেললাম আল্লাহর কাছে, চিৎকার করে বাচ্চা পোলার মতো কাঁদলাম। বলেন যে হুজুর বিশ্বাস করবেন, ওই দিন তাহাজ্জুদ পড়ে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উদা হয়ে চলে গেছে। আজকেও তার সাথে দেখা করে আসছি আমি, ইন্টারেস্টিং বিষয়, আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি, একটা কাজে গেছিলাম তার অফিসে,
আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই এরপর আমি শুধু সুস্থ হইছি তা না আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন হইয়া ডিউটি আমার আরো বাড়ছে এবং আমার কোম্পানির চেয়ারম্যান সহ সবাই আমাকে আরো বেশি আস্থা রাখে ওনার সামনে থাকা পিয়ন অন্যান্য লোকদেরকে আমার সামনে ডেকে বলতেছে এই তোমরা বলো আমি আগে যে বদমেজাজি দেখাইতাম আছাড় পিছাড় করতাম রাগ জাহির করতাম আমার এগুলো আছে এখন বলে না স্যার এগুলো কিচ্ছু নাই এখন আর শুধু সুস্থ হইছে না আজীবন আমূল পরিবর্তন হয়ে গেছে ভাইরা আমার এই ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ রমজানে কিন্তু সেই সুযোগটা আসে এজন্য সাহরি করতে উঠলে একটু দোয়া করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ এরপরে ফজর নামাজ পড়ে পারলে একটু তেলাওয়াত করে ইশাক পড়ে তারপরে দরকার হলে ঘুমাবেন আর দরকার না হলে নাই এবং ডিউটিতে যখন যাবেন ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না পথে কারোর ক্ষতি করবেন না কাউকে খারাপ কথা বলবেন না আজেবাজে জিনিস মোবাইলে দেখবেন না হারাম থেকে বেঁচে থাকবেন জোহরের ওয়াক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন আবার আসর ওয়াক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানোতে সাহায্য করবেন শুধু মসজিদে তাও দিয়ে বসে থাকবেন না যে আনবে আর বসে বসে খাবো একটু কাজকাম করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের কাজে সহযোগিতা করতেন এরপরে আগেভাগে ইফতারের আগে একটু দোয়া করবেন ইফতারের পরে সকাল সন্ধ্যার দোয়া দরুদ ইত্যাদি পড়ে তারাবিতে চলে যাবেন তারাবিতে সুন্দর করে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন তারাবিতে কি পড়েন হাবিব সাহেব কি পড়েন সেটা তো আপনি শুনেন বুঝেন না এই জন্য একটা বই আমি লিখেছি এবছর নতুন আমাদের বের হয়েছে তারাবির সালাতে কোরআনের বার্তা একটু দেখে নিতে পারেন যাওয়ার আগ দিয়া যা আজকের তারাবিতে হাবিব সাহেবরা যে পারা পড়বেন সে পারাতে আল্লাহ কি বলছেন তিন চার পৃষ্ঠা এখানে দেওয়া আছে দেখে নিলে আপনার তারাবিতে আপনি আলাদা একটা তৃপ্তি পাবেন এরপর তারাবি পড়ে এসে যত দ্রুততার সাথে সম্ভব শুয়ে পড়েন কারণ ভোর রাতে আপনাকে উঠতে হবে এভাবে আপনি পুরো রমজান মাস গুনামুক্ত থাকার চেষ্টা করেন হারামমুক্ত থাকার চেষ্টা করেন অন্য আমল করতে পারেন না পারেন এটা হবে সবচেয়ে বড় সার্থকতা ইনশাআল্লাহ রমজানে খাদ্যদ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধে একটা পরামর্শ দিতে চাই লিখলে বড় হবে তাই সাক্ষাতে পাঁচ মিনিট কথা বলতে চাই যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো ভাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য আমাকে বুদ্ধি না দিয়া বাণিজ্য মন্ত্রণালয়ের লোকজনকে বুদ্ধি দেন আমার হাতে তো ক্ষমতা নেই আপনার বুদ্ধি আমি কাজে লাগাইতে পারবো না তো কোন বুদ্ধি দিলে সব দুই নম্বর ব্যবসা সাইজ করা যাবে এটা তাদেরকে বুদ্ধি দেন ভাইরা আমার আমার কাছে অবাক লাগে যখন দেখি টেলিভিশনে অথবা কোনো ভিডিওতে কোনো পত্রিকাতে নিউজ হয় এই সুন্দর লম্বা দাড়ি মাথায় একটা সুন্দর টুপিও আছে আবার আবার দাড়িগুলোতে মাশাল্লাহ মেহেদি কালারও করা আছে কিন্তু উনি ধরা খাইছেন কিসে ব্যবসায় ভেজাল করছেন আছে না নাই আহা এই দাড়ির নাম ইসলাম ইসলাম আপনি ভুল শিখছেন আপনার ইসলাম আপনার দোকানদারিতে জাহির হবে আরব দেশগুলোতে আফ্রিকার দেশগুলোতে রমজান আসলে বিভিন্ন আইটেমে মানুষ ছাড় দিয়ে দেয় অফার দিয়ে দেয় কম দামে দিয়ে দেয় যাতে মানুষ সোজা রাখতে পারে আর আমাদের দেশে পাঁচক্ত নামাজ পড়ে লম্বা দাড়িও আছে মাথায় টুপিও আছে মাশাআল্লাহ আবার ওমরা হজ করেও আসছে আবার দাড়িতে মেহেদিও দিছে মাথায় একটা টুপিও আছে মাশাআল্লাহ লম্বা সম্বা উনি ধরা খাইছে কি জন্য দেখা গেছে যে উনি সয়াবিন তেল চিনি খেজুর ছোলা এগুলো সব বাড়িতে নিয়ে খাটের তলে ভরে দিচ্ছে কেন কারণ রমজান আসলে ওই যে সবাই সরায় রাখছে বাজারে মাল নাই দাম বেড়ে যাবে এবার উনি ওটা বাইর করে বিক্রি করবে এরকম দুই নম্বর ব্যবসায়ী আছে না নাই আছে আমরা ইসলাম বুঝি নাই ভাই আপনি পাঁচক্ত নামাজ পড়েন অতিরিক্ত টুপি মাথা না দিলেও চলবে আপনি পাঞ্জাবি না পড়লেও চলবে আপনি অতিরিক্ত তাসবি তাহলিল না করলেও চলবে কিন্তু আপনি হক হালালে চলেন মানুষের হক নষ্ট করিয়েন না মানুষের হক নষ্ট করবেন আর এদিকে সুবহানাল আলহামদুলিল্লাহ পড়বেন আপনার সুবহান আলহামদুলিল্লাহ দেখে শয়তানও হাসবে আমি বলে গেলাম শয়তানও হাসবে কারণ আপনি আপনি যে কাজটা করতেছেন এটা ইসলাম না আপনি যেটা করতেছেন এটা ভুল আপনি নফল কাজ করার চাইতে আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কোনো মানুষের অধিকার নষ্ট করবেন আপনি দোকানদারি করেন আপনি চাকরি করেন ব্যবসা করেন যাই করেন দুই নম্বরই করবেন আল্লাহকে ভয় করতে হবে কত বড় অপরাধী হলে রমজান মাস আসছে ইবাদতের মাস আসছে আল্লাহর বান্দারা ইবাদত বন্দী করবে আপনি মাল মজুদ করে ক্রাইসিস সৃষ্টি করে অধিক মুনাফা করার ধান্দা করতেছেন
রোজাদারদের রোজা রাখতে বাধা দিচ্ছেন একরকম ইবাদতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন আপনার চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে কে আছে এই অবৈধ টাকা এই হারাম টাকা এই গুনাহের টাকা এই দুই নম্বরি টাকা মানুষের রক্ত শোষণ করে যে টাকা আপনি কামাই করবেন এই রক্ত চোষা টাকা এটা বহুত হসপিটালে হসপিটালে বিল দিয়ে দিয়ে আসবেন আর রোগের কষ্টটা পাও বুঝেন নাই কথা দুই নম্বরি টাকা কামাই করবেন এটা যেভাবে কামাই করবেন ওইভাবে চলে যাবে আর ফাও রোগের কষ্ট ভোগ করবেন এখানে যদি শেষ হয়ে যায় তাহলে তো হইতো এটাই শেষ না এটা শুরু আসলটা কিয়ামতের ময়দানে পড়ে থাকছে এজন্য আল্লাহর ভয়ে সমস্ত হারাম ছাড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে